আপনাদের সঙ্গে অলত্রিপুরা শিক্ষা সংঘের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রক্তদান শিবির কুমারঘাটের মানুষই মিলনায়তনে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস সহ আরো অনেকেই রক্তদানে অংশগ্রহণ করেন তিরিশ জন রক্তদাতা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন বড় ভাই ঘটনা আমবাসা থানাধীন কলোনি এলাকায় অভিযোগ বড় ভাই সঞ্জয় ঘোষ প্রতিনিয়ত মদমপ্ত অবস্থায় বাড়িতে হামলা এবং তাণ্ডব চালায় তারই প্রতিবাদ করতে গিয়ে ছোট ভাই রঞ্জন ঘোষ বড় ভাইয়ের মাথায় আঘাত করে ঘটনাস্থলে নিহত হয় সঞ্জিত ঘোষ ঘটনায় খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে রঞ্জিত ঘোষের বিরুদ্ধে একটি মামলা থানায় করা হয়েছে দীর্ঘদিন পর পৈতৃক ভিটেতে জনসংযোগে নিজেকে সামিল করলেন দীর্ঘদিন পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার মাঘী পূর্ণিমায় পুজো দিলেন একান্ন পিঠে ত্রিপুরেশ্বরী মন্দিরে দীর্ঘদিন পর রাজ্যসভার সাংসদকে পেয়ে এলাকার মানুষ সামিল হয়েছিলেন তার সাথে বৃহস্পতিবার গোটা দেশের সঙ্গে রাজ্য পালন করা হল চোদ্দতম জাতীয় ভোটার দিবস এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাগুলিতে হয় অনুষ্ঠান অনুষ্ঠানে নব্য ভোটারদের অভিনন্দন জানানো হয় প্রশাসনের তরফ থেকে মোহনপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে প্রায় চার হাজার নব্য ভোটারকে অভিনন্দন জানানো হয় উপস্থিত ছিলেন মন্ত্রী লাল নাথ এর চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ আরো অনেকেই অটো চালকের দুষ্কৃতি প্রণয় প্রাণ গেল স্কুল পড়ুয়া ছাত্রের গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রামনগর সড়কের মাছকুম্ভী বাজারে নিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে টিআর জিরো বিআর জিরো থ্রি বি ফোর থ্রি জিরো অটো ফলে প্রাণ হারান সঞ্জয় বর্মন ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা আহত সঞ্জয়কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় উৎসাহ করার জন্য উৎসাহিত করার জন্য প্রত্যেক বছর পঁচিশে জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস এবছর দিনটি চোদ্দতম বর্ষ হিসাবে উদযাপিত হচ্ছে যার অঙ্গ হিসেবে গোটা দেশ ও রাজ্যের সাথে বিভিন্ন জেলা এবং মহকুমাতেও উদযাপন করা হয় দিনটি বৃহস্পতিবার খোয়াই জেলা প্রশাসন এবং খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ভোটারদের পরিচয় পত্র প্রদানের অনুষ্ঠান বনবিথি ইকো পার্কে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কেশব কর খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন সহ অন্যান্যরা শুক্রবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হলো পালিত হবে তম প্রজাতন্ত্র দিবস দিবসকে সামনে রেখে নানান কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতীয় এবং রাজ্য স্তরে এই সমস্ত অনুষ্ঠানগুলিতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারি বৃহস্পতিবার সীমান্ত চোখ রাখতে কোনোভাবেই যেন অনুপ্রবেশকারীরা রাজ্যে প্রবেশ করতে না পারে এবং শান্তি বিঘ্নিত না হতে পারে তার দিকে নজর রেখে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেই জানানো হয় পাশাপাশি শুক্রবার এই নজরদারি জারি থাকবে বলে সীমান্তরক্ষী বাহিনীর প্রধান জানিয়েছেন সামনে লোকসভা ভোট 2024 এর নির্বাচনকে সামনে রেখে চলছে ভোট প্রস্তুতি দলীয় কর্মসূচির ফাঁকে নব্য ভোটারদের উৎসাহ প্রদানে ব্যস্ত রয়েছে শাসক দল বিজেপি যার কারণে গোটা শুরু হয়েছে নব মতদাতা সম্মেলন বৃহস্পতিবার বিভিন্ন প্রান্তের সাথে শিবনগর মডার্ন ক্লাবেও অনুষ্ঠিত হয় সম্মেলন উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে নব্য ভোটারদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন উপস্থিত অতিথিরা গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হলো চোদ্দতম জাতীয় ভোটার দিবস এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা রাষ্ট্র রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার পুনিতা আগরওয়াল পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয় পত্র তুলে দেওয়া হয় উপস্থিত অতিথিদের দ্বারা সমগ্র অনুষ্ঠানকে ঘিরে নব্য ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত গত ন মাস ধরে মানসিক ভারসাম্যহীন তাপ শুক্ল দাসোজ নিখোঁজ বয়স পঁয়তাল্লিশ বছর ছেলেকে ফিরে পেতে এবার থানায় দ্বারস্থ হল পূর্ব চানমারি এলাকার অসহায় বৃদ্ধা পুষ্পশুক পুষ্প শুক্ল দাস সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেছেন অতি দ্রুত যেন পুলিশ প্রশাসন তার হারিয়ে যাওয়া ছেলেকে উদ্ধারে সচেষ্ট হয় জিরানিয়া রেল স্টেশন থেকে পায়ে হেঁটে রানীর বাজার আসার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দম্পতির নির্মল সাহা এবং প্রজাপতি সাহাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে প্রথমে জিরানিয়া হাসপাতাল এবং পরে জিবি হাসপাতালে নিয়ে যায় দমকলের কর্মীরা চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন তবে কিভাবে এবং কোথায় সড়ক দুর্ঘটনা সেই বিষয়ে অবশ্য কোনো কিছু বলতে পারেনি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং এলাকাবাসী সামনে ২০২৪ লোকসভা নির্বাচন নির্বাচনের প্রাক প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন দলগুলোর মধ্যে সেক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে শাসক দল বিশেষ করে নতুন ভোটারদের কিভাবে দলীয় কর্মসংস্কৃতিতে একত্রিত করা যায় সেই বিষয়ে নানান রকমের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে যার প্রস্তুতি যার নাম দেওয়া হয়েছে নব্য মতদাতা সম্মেলন বৃহস্পতিবার টাউন বর্দোয়ারি বিধানসভা কেন্দ্রের উদ্যোগে সখীচরণ স্কুলে অনুষ্ঠিত হয় সম্মেলন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী নবীন ভোটারদের বিভিন্ন বিষয়ে অবগত করেন কবি সাহিত্যিক এবং লেখক অদ্বৈত মল্ল বর্মনের একশো দশতম জন্মবার্ষিকীকে সামনে রেখে অনুষ্ঠিত হল এক সেমিনার বর্তমান সময়ে অদ্বৈত মল্ল বর্মন কতটুকু প্রাসঙ্গিক শীর্ষক সেমিনার কি ওষুধ অনুষ্ঠিত হয় বীরবিক্রম মেমোরিয়াল কলেজ কনফারেন্স হলে বীরবিক্রম মেমোরিয়াল কলেজ আগরতলার উদ্যোগে এবং এসি ওয়েলফেয়ার দপ্তরের সহযোগিতায় বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে কলেজ ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রাজ্য পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা বর্ষবর্তী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে রাজ্য পুলিশের একশো বছর পূর্তি উপলক্ষে দুটি সার্ভিস মেডেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 2024 লোকসভা ভোটকে সামনে রেখে নির্বাচনের আগে বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে শাসক দল বিজেপি এবং তারই জন্য রাজ্যস্তরে চলছে প্রক্রিয়া সম্পন্নির কাজ এরই মধ্যে গ্রামীণ স্তরে শুরু হয়েছে গ্রাম চল অভিযান যার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল একদিনের কর্মশালা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ছিলেন ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা অভিযান কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় জাতীয় ভোটার দিবসকে কেন্দ্র করে নতুন ভোটারদের নিয়ে নব মতদাতা সম্মেলন সংগঠিত হল বিজেপি সোনামুড়া মন্ডল যুব মোর্চা মন্ডলের অন্তর্গত রবীন্দ্রনগর রবীন্দ্র স্মৃতিসদরে অনুষ্ঠিত হয় কর্মসূচি উপস্থিত ছিলেন সংগঠনের জেলা দক্ষিণাংশের সভাপতি সুপাংশু সরকার সাধারণ সম্পাদক সুভ্রজিত দাস মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা সংগঠনের উদ্যোগে নব ভোটারদের সংবর্ধনা জানানো হয় পরে হলের বাইরে বিএলওরা নয়া ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র পত্র তুলে দেন সরকারি চাকরির জীবনে প্রতিষ্ঠা পাওয়ার একমাত্র পথ নয় সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে যে স্বাবলম্বী হওয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণ আক্রাবণের তুলামোরার বাসিন্দা ফুলেন্দু চক্রবর্তী স্ত্রী ও পরিবারের অন্যান্যদের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির ছাগল পালন করে ফুলেন্দু আজ স্বাবলম্বী উপরন্ত অন্যান্যদের ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে বার্তা দিলেন উদ্যোগী এই ব্যক্তি মূলত রাজস্থানে গিয়ে ছাগল পালনের উৎসাহ এবং তার সৃষ্টি পরবর্তীতে ছাগল পালনের ব্যাপারে স্ত্রী মিতা চক্রবর্তী ছেলে মূল সহায়ক বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন উদ্যমী উপার্জন মোটেও মন্দ নয় বছরে আড়াই থেকে পৌনে তিন লক্ষ টাকার ছাগলছানা বিক্রি করেন বলে জানালেন ওই ছাগল পালক পরিবারবাদী দলগুলোকে হারাতে হবে নতুন ভোটারদের সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রথমবার ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি যুব সমাজকে ভোট দানে উৎসাহিত করার জন্য পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে তার দায়িত্ব নিতে হবে তাদেরই প্রথমবার ভোটারদের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বিজেপি জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রায় এক লক্ষ ভোটারদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বার্তা দেন প্রধানমন্ত্রী বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে বুধবার রাতে দেয় দুষ্কৃতীরা দুষ্কৃতি হামলায় ভাঙচুর স্কুলের কাছে জানলা সহ স্কুলের বারান্দাতে রাখা ফুলের টব ইলেকট্রিক সুইচ বোর্ড হাতে হাতমুখ মুখ ধোয়ার বেশি নষ্ট করে দেওয়া হয় বিদ্যালয়ের সিসি ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলা হয় বলে অভিযোগ খবর দেওয়া হয় বিলোনিয়া থানা এবং প্রশাসনিক আধিকারিক জেলা শিক্ষা আধিকারিকদের কেন এবং কে এই ধরনের জঘন্যতম ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা জানা না গেলেও বিদ্যালয়ের নাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের প্রয়াস জারি রেখেছে কিছু স্বার্থান্বেষী মহল এমনটাই ধারণা বিলোনিয়া থেকে বিদ্যালয় থেকে কোনো জিনিসপত্র চুরির ঘটনা না ঘটলেও বিদ্যালয়ের বেশ কিছু সামগ্রী ভাঙচুর করা হয়েছে নষ্ট করে ফেলা হয়েছে আজ সকাল ছটা নাগাদ বিদ্যালয় খোলার পর ঘটনার টের পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা ঘটনায় নিন্দার ঝড় বইছে বিলুনিয়া জুড়ে কমলপুর দুর্গা চৌমোহনী আটি ব্লকের অন্তর্ভুক্ত ভান্ডার পঞ্চায়েত পঞ্চায়েতের একটি গ্রাম ঘোষপাড়া প্রায় পঁয়তাল্লিশ পরিবারে বসবাস রয়েছে ঘোষপাড়ায় মানিক ভাণ্ডার জাতীয় সড়কের পূর্ব দিকে জড়জীর্ণ ইটসলিং রাস্তা বয়ে গেছে বেহাল দশা পাশাপাশি ঘোষপাড়ার মধ্যস্থানে রাস্তার উপর ছড়া বয়ে গেছে কালভার্ট দীর্ঘ আট বছর যাবৎ বন্যায় ভেঙে কাত হয়ে পড়েছে ঘোষপাড়ার বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে এবং তাই অতি সত্তর রাস্তা নির্মাণের জোরালো দাবি এলাকাবাসীর লোকসভা ভোটের আগেই বোধোদয় আগামী ভোটে গেরুয়া ঝড়ের আশঙ্কায় ঘরে ফেলেন প্রবীণ নেতা জগদীশ শেট্টার গত বছর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার পুরনো দলে ফিরলেন তিনি লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি জগদীশ শেট্টার দক্ষিণের রাজ্যের অত্যন্ত প্রভাবশালী নেতা গত বছরের এপ্রিল মাসে দলের উপর অভিমানে কংগ্রেসে যোগ দেন বিধানসভায় পছন্দের টিকিট না পেয়ে দল ছাড়লেন প্রবীণ নেতা অন্যদিকে কংগ্রেস তাকে পছন্দের হুবলি ধরওয়াদ কেন্দ্রের টিকিট দিয়েছিল বরাবরই ওই কেন্দ্রের ভোটে লড়ে এসেছিলেন তিনি মান্দায় আইসিডিএস এর অধীন আর্শিনগর ইডিসি ভিলেজের পুনিরাম সর্দারপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার দিন ধরে সেন্টারে পূর্ণ দেববর্মা ওয়ার্কারের কাজ করতেন উপরন্তু চাকরি শেষ হওয়ার আগে 10 বছর 10 বছর আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান মারা যাওয়ার পর ওনার মেয়ে দেববর্মা অঙ্গনবাড়ি কেন্দ্রের খিচুড়ি রান্না সহ সহায়িকার কাজে নিযুক্ত হন বিগত এক বছর যাবত এই কাজে নিয়োজিত রয়েছেন এলাকাবাসী সহ আইসিডিএস আধিকারিকরা কথা দিয়েছিলেন মল্লিকা দেববর্মাকে নিয়োগ করা হবে লিখিতভাবে প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু কিছুদিন আগে মল্লিকা দেববর্মাকে কাজে না নিয়ে অন্য আরেকজনকে নিয়োগ করা হয় দপ্তরের পক্ষ থেকে এই কারণে এলাকাবাসীরা সবাই মিলে অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় ফলে ৩০ জন ছাত্রছাত্রী এবং গর্ভবতী মায়েরা সমূহ সমস্যায় হেলদোল নেই প্রশাসনের দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে প্রতিটা দল শুরু করে দিয়েছে প্রস্তুতি বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা নিজের ঘর গোছাতে ব্যস্ত সেই লক্ষ্যে এক উচ্চ কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভায় যান সাংসদ রেবতী ত্রিপুরা সঙ্গে ছিলেন বিধায়ক যাদবলাল নাথ বিশানটিরা বাজারে বিধায়ক তহবিল থেকে যাত্রী সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাংসদ তারপর কদমতলা ধর্মনগর সড়কের ইছাই পার থেকে গোবিন্দপুর পর্যন্ত দু কিলোমিটার জরাজীর্ণ রাস্তার মেরামতির কাজের উদ্বোধন করেন পাশাপাশি নতুন ভোটারদের সাথে আলাপচারিতা সহ একাধিক কর্মসূচি বৃহস্পতিবার রিলিজ করলো ঋত্বিক এবং দীপিকার বহু প্রতীক্ষিত সিনেমা ফাইটার দেশপ্রেমের আধারে তৈরি এই ছবি সাধারণতন্ত্র দিবসের আবহেই মুক্তি পেল সিনেমার চিরাচরিত প্লট ভারত পাকিস্তানের শত্রুতা সন্ত্রাস এমন গল্প দর্শকদের কাছে নতুন নয় তবে সেই কবে থেকে বলিউড পর্দায় পাক ভারত সম্পর্কে টানা পড়ন শত্রুতার গল্প উঠে আসছে ফাইটার ছবিতে সিদ্ধার্থ আনন্দ নতুনত্ব কিছু দেখাননি সেই চেনা ছক খেলেছেন পরিচালক ট্রেলারে যতটা আশা জাগিয়েছিলেন বড় পর্দায় গোটা সিনেমা দেখার সময় সেরকম অ্যাড্রিনাল ইন রাশ হবে না বটে তবে যুদ্ধ বিমানের চেকিং সিকোয়েন্সের দারুণ বলে অভিমত একাংশ দর্শকের অবৈধ দেশি মদ ব্যবসার আড়ালে বাড়ির ভেতরে চলছে র্যাকেট যুবকদের আকর্ষিত করতে একাংশ মহিলারা অভিনব ফন্দি এঁটেছেন বলে খবর বাইশে জানুয়ারি রাতের আধারে মহিলার ঘর থেকে গ্রামবাসীদের হাতে উদ্ধার এক যুবক ক্ষুব্ধ গ্রামে জনগণ সমাজ রক্ষার্থে অবৈধ কার্যকলাপে লিপ্ত মহিলার ঘরে গ্রামের প্রমীলা বাহিনীর মাতাল হওয়া যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে পরে বুধবার অবৈধ মদ ব্যবসায়ী মহিলা গ্রামের মানুষজনের উপর চড়াও হয় গ্রামের মানুষজনদের অকত্য ভাষায় গালিগালাজের অভিযোগ পরে বুধবার রাতে গ্রামের মানুষজন সহ প্রমীলা বাহিনী অভিযুক্ত মহিলার বাড়িতে হানা দেয় উদ্ধার করে অবৈধ দেশি মদ সেই সাথে